তোমরা যারা বিগত ইংলিশ গ্রামারের উপরে আমাদের বিগত ক্লাসগুলি দেখেছ খুবই ভালো কথা যারা দেখো নি আমি প্লে লিস্টের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো তো দেখো বিগত ক্লাসগুলিতে আমরা কিন্তু আলোচনা করেছি সাবজেক্ট প্রেডিকেট তারপরে আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট তো দেখো আজকের ক্লাসে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ ভালো করে খেয়াল করো তোমরা পার্টস অফ স্পিচ জানা মানে কিন্তু ইংলিশ গ্রামারের একেবারে সেভেন্টি পারসেন্ট অংশ কিন্তু জেনে গেলে তো দেখো আমরা এবার মূল আলোচনায় ফিরে আসি দেখো পার্ট পার্ট বলতে কী অংশ পার্ট বলতে বোঝায় অংশ এবং সঙ্গে দেখো এস যোগ আছে তার মানে একটা পুলোর ফর্ম তাহলে অংশ সমূহ ভালো করে খেয়াল করো এবং স্পিচ বলতে কি স্পিচ বলতে বোঝায় কথা বা বক্তব্য কথা বক্তব্য বা বাণী এখন দেখো মনে করো এই যে ভূমি বা এই যে মাটি এই মাটির উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে মনে করো এইখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তো দেখো এই ব্যক্তিটার মাথা এই চোখ এই আবার হাত এই যে দেহখানি এই যে মুখ তাহলে দেখো এই যে একটা মানব দেহের মধ্যে কিন্তু একটা হিউম্যান বডির মধ্যে কিন্তু কোথাও আছে মাথা চোখ আবার এই যে হাত পা ইত্যাদি ইত্যাদি তো দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা এক একটা অঙ্গ ভালো করে দেখো অঙ্গ এবং সব অঙ্গকে একসাথে আমরা কি বলবো অঙ্গ সমূহ এটা বলবো বা অঙ্গগুলি এরকম বলবো তো দেখো এই যে হাত পা এই যে বিভিন্ন অঙ্গ নিয়ে কিন্তু তৈরি হচ্ছে একটা হিউম্যান বডি বা মানব দেহ ঠিক তেমনি মনে করো আমরা তো আগের ক্লাসে শিখেছি কি সেন্টেন্স শিখেছি সেন্টেন্স তো সেন্টেন্স বলতে কি বাক্য বাক্য অর্থাৎ এইবার দেখো বাক্যের মধ্যে বাক্যের মধ্যে কিন্তু কর্তার একটা কথা থাকে তাহলে সেই কথাগুলো মনে করো যে কটি শব্দ মিলে তৈরি হচ্ছে মনে করো আমি আমি স্কুলে যাব তো দেখো আমি একটা শব্দ স্কুলে একটা শব্দ এবং যাবো একটা শব্দ তাহলে এই প্রত্যেকটা শব্দ আমাদের মানব দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গের যেমন আলাদা আলাদা নাম আছে ঠিক তেমনই একটা সেন্টেন্স বা অর্থাৎ সেটাই কিন্তু একটা স্পিচ তাহলে সেন্টেন্সের মধ্যেই কিন্তু একটা স্পিচ থাকে আর স্পিচের মধ্যে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো কিন্তু আলাদা আলাদা শব্দ এই যে শব্দগুলো এই শব্দগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে আমি যেমন এখানে যেমন প্রনাউন স্কুলে যেমন এটা একটা নাউন স্কুল আবার যাব এটা কিন্তু ভার্ভ তো দেখো কোথাও প্রোনাউন কোথাও আবার নাউন আসছে কোথাও ভার্ভ আসছে এই যে বিভিন্ন শব্দের বিভিন্ন নাম এইটাই কিন্তু এইগুলোই কিন্তু এক একটা পার্ট এবং একসাথে বলা হচ্ছে পার্টস আর আমি স্কুলে যাব টোটালি সমস্ত পার্টটাই দেখো একটা স্পিচ বা বক্তব্য গঠন করেছে তাই এটাকে বলা হচ্ছে কিন্তু পার্টস অফ স্পিচ এইটা বলা হচ্ছে তো দেখো পার্টস অফ স্পিচ অর্থাৎ বক্তব্য বা কথা তো দেখো পার্টস অফ স্পিচ অর্থাৎ বক্তব্য কথা বা বাণী এর অংশ সমূহ তো চলো দেখো পার্টস অফ স্পিচ মূলত কিন্তু তোমরা জানো পার্টস অফ স্পিচ এইটা কত প্রকারের হয় পার্টস অফ স্পিচ কিন্তু আট প্রকারের টোটালি আটটা পার্টস অফ স্পিচ থাকে তো দেখো প্রথমে যেমন নাউন তারপরে হচ্ছে প্রোনাউন তারপরে প্রোনাউন এবং তৃতীয় হচ্ছে ভার্ব তৃতীয় হচ্ছে ভার্ভ তারপরের অংশ হচ্ছে অ্যাডভার্ব তারপরে হলো অ্যাডজেক্টিভ পরে হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে নাউন প্রনাউন ভার্ভ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ তারপরে এখানে প্রিপজিশান তারপরে কনজাংশান কনজাংশান এবং তারপরে হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশান এটা এই গেলো আটটা তো দেখো পার্টস অফ স্পিচ কিন্তু তাহলে কটা হলো আটটা হলো নাউন প্রনাউন ভার্ভ অ্যাড অ্যাডজেক্টিভ তারপরে প্রিপোজিশান কনজাংশন এবং ইন্টারজেকশন তো দেখো আজকের ক্লাসে মূলত আমরা এই যে পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশন অর্থাৎ কয়েকটা ভাগে ভাগ করা যায় সেই শ্রেণী বিভাগটা কিন্তু আজকে এত দূর অবধি কিন্তু আমরা রাখছি এটা তোমরা আগামী ক্লাসের আগেই কিন্তু ভালো করে পার্টস অফ স্পেসের অংশগুলো একদম সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে পার্টস অফ স্পেস কত প্রকারের আট প্রকারের কী কী এই যে এখানে লেখা আছে তো দেখো এবং তারপরে আমরা কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব এই যে ভার্ভ অর্থাৎ ভার্ভের সম্পর্কে কিন্তু খুঁটিনাটি বিষয় আমরা জানবো কেননা আমি মনে করি এই যে নাউন প্রনাউন বা ভার্ভ অ্যাড ভার্ভ অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এ প্রত্যেকটার মধ্যে কিন্তু ভাইটাল আগে যেটা জানতে হবে প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আগে যেটা জানতে হবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে ভার্ভ তো আগামী ক্লাসে কিন্তু আমরা ভার্ভ সম্পর্কে খুব সুন্দরভাবে বিস্তারিত এর ক্লাসিফিকেশন সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমরা যাতে একদম তোমাদের ক্লাসটা মিস না হয় তার জন্যে আমি বলবো তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকো কেননা আমরা কিন্তু এরকমভাবে ইংলিশ গ্রামারের উপরে সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা আলোচনা করব আমরা ইংলিশ গ্রামারের উপরে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ইংলিশ ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার এ টু জেড এই নামে কিন্তু আমরা একটা প্লে করে দিয়েছি তোমরা কি করবে আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা ওই প্লে লিস্টে গিয়ে ইংলিশ গ্রামারের উপরে যত ক্লাস সেগুলো দেখবে এবং আগামীতে আমরা কিন্তু ওই ইংলিশ গ্রামার এ টু জেড এই প্লে লিস্টের মধ্যেই কিন্তু ইংলিশ গ্রামারের যাবতীয় খুঁটিনাটি যে স্টেপ বাই স্টেপ যে আলোচনা সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেব তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ক্লাসে